আজি আমি আহিছোঁ ঢেকিয়াজুলি প্ৰেছ ক্লাবলৈ। ঢেকিয়াজুলি প্ৰেছ ক্লাবৰ 32 সংখ্যক প্ৰতিষ্ঠা দিৱসলৈ। দুহেজাৰ তেইছ বৰ্ষৰ 13 এপ্ৰিলৰ প্ৰতিষ্ঠা দিৱসত পুৱা 9:30 বজাৰ পতাকা উত্তোলনৰ পিছতেই অনুষ্ঠিত হৈছিল শ্ৰদ্ধাঞ্জলি জ্ঞাপন। শ্ৰদ্ধাঞ্জলি জ্ঞাপনৰ পিছতেই আমি আহিছিলোঁ ঢেকিয়াজুলি প্ৰেছ ক্লাবৰ মুখ্য উপদেষ্টা তথা দ্য আছাম ট্ৰিবিউন গোষ্ঠীৰ দৈনিক অসম কাকতৰ প্ৰাক্তন সাংবাদিক ৰমেশ চন্দ্ৰ বৰাৰ কাষলৈ। ঢেকিয়াজুলি প্ৰেছ ক্লাবৰ আজি 32 সংখ্যক প্ৰতিষ্ঠা দিৱস আৰু এই প্ৰেছ ক্লাবটো গঢ়ি তুলিবৰ কাৰণে সম্পাদক হিচাপে চন্দ্ৰকান্ত গোস্বামী আৰু সভাপতি হিচাপে হৰিচন্দ্ৰ তালুকদাৰ ডাঙৰীয়াই অপুৰুষাৰ্থ কৰি এই ঠাইখনত এই মাটিখিনি অধিগ্ৰহণ কৰি চৰকাৰী সাহাৰ্যত এই ঘৰ দুৱাৰ নিৰ্মাণ কৰি ঢেকিয়াজুলিত সাংবাদিকসকলক এখন বহল পথাৰ দি থৈ গৈছে। ইয়াৰ আগতে 70ৰ দশকত ঢেকিয়াজুলি সাংবাদিক সন্থা বুলি এটা অনুষ্ঠানৰ জন্ম হৈছিলে আৰু ইয়াত 4গৰাকী জড়িত হৈ আছিলে। সাংবাদিক জগতত নিজকে প্ৰতিষ্ঠা কৰা ইন্দ্ৰকান্ত বৰা, ললিত বৰুৱা সম্পাদক হিচাপে সেই অনুষ্ঠানটোৰ, মই ৰমেশ চন্দ্ৰ বৰা আৰু চিত্ৰ চৌধুৰী, তেওঁ কলিকতাৰ পৰা প্ৰকাশিত বাংলা কাকতৰ সাংবাদিক আছিলে। আমি 4জনেই প্ৰথমতে ঢেকিয়াজুলিত এই সাংবাদিক সন্থা গঠন কৰিছিলোঁ আৰু সাংবাদিকতা যি লক্ষ্য উদ্দেশ্য সেইখিনি সাৰ্থকভাৱে পালন কৰি আগবাঢ়ি গৈছিলোঁ। কিন্তু চিত্ৰ চৌধুৰী ইয়াৰ পৰা ব্যক্তিগত কাৰণত আঁতৰি যাবলগীয়া হ'ল, ইন্দ্ৰকান্ত বৰাদেৱৰ মৃত্যু হ'ল আৰু তেতিয়াই এই সাংবাদিক সন্থাৰ অপমৃত্যু হ'ল। তাৰপিছত এটা শূন্যতা, তাৰপিছতে আগবাঢ়ি আহিল স্থানীয় যুৱক চন্দ্ৰকান্ত গোস্বামী। তেওঁ অৰণ্য সুৰক্ষা সমিতিৰো সম্পাদক আছিলে, গঠনমূলক দৃষ্টিভংগীৰে আগবঢ়া, সামাজিক হিতৰ বাবে আগবঢ়া এগৰাকী যুৱক আৰু তেওঁৰ প্ৰচেষ্টাতেই আমি এটা সময়ত আমাৰ এই ঢেকিয়াজুলি প্ৰেছ ক্লাবক জিলিকাই তুলিছিলোঁ। ইয়াত বহুতো ভাল ভাল অনুষ্ঠান হৈ গৈছিলে, অসমৰ বিশিষ্ট সাংবাদিকসকল ইয়াত আহিছিলে, ৰাইজৰ লগত মত বিনিময় কৰিছিল। আজি এই স্মৰণীয় দিনটোত আমি সেই প্ৰতিষ্ঠা লগ্নৰ সম্পাদক আৰু সভাপতিলৈ অন্তৰ শ্ৰদ্ধা নিবেদন কৰিছোঁ। চন্দ্ৰ গোস্বামী আৰু হৰিচৰণ তালুকদাৰৰ পিছত নিৰ্মল দাস ছাত্ৰ নেতা, সেই সময়ত তেওঁ ইয়াৰ গুৰি ধৰিছিলে। তাৰপিছতে সংখ্যা বাঢ়ি গ'ল, ঠেলা মৰাৰ পৰা চিৰাজুলিলৈকে সংবাদ সেৱাৰ লগত জড়িত যিসকল সাংবাদিক তেওঁলোকে এই অনুষ্ঠানৰ লগত জড়িত হৈ আজি অনুষ্ঠানক এক গতিশীল ৰূপ প্ৰদান কৰিছে। সাংবাদিকৰ বহুত সমস্যা আহি আছে, কিন্তু সেইখিনিৰ লগত মুখামুখি হৈ তেওঁলোকে অনুষ্ঠানটোক জীয়াই ৰাখিছে। আশা ৰাখিছোঁ আগৰ দিনত এই অনুষ্ঠানৰ জৰিয়তে আমাৰ ঢেকিয়াজুলিত এই সাংবাদিকসকলে অকল সংবাদ সেৱাৰ লগতে জড়িত নাথাকি অনুষ্ঠানটোৰ জৰিয়তেই এক গতিশীল ৰূপত আগুৱাই নিয়াতে এই অঞ্চলটোক তেওঁলোকে চেষ্টা কৰিব। আমাৰ বহুত দাবী আছে, একোটা একোটা দাবী আমি সংবাদপত্ৰত উল্লেখ কৰি আমি নিষ্পত্তি কৰিছিলোঁ। ইয়াত এটা ৰাজহ চক্ৰ কাৰ্যালয় হওক বা এটা মাটি বাৰী পঞ্জীয়ন কৰা কাৰ্যালয় হওক, এইবোৰ সংবাদপত্ৰত লিখিয়ে আমি আনিবলৈ সক্ষম হৈছিলোঁ। এতিয়া মহকুমাৰ কাৰণে আমাৰ সাংবাদিকসকল লাগি আছে আৰু ঢেকিয়াজুলি মহকুমাৰ কাৰণে আমাৰ এগৰাকী সাংবাদিক তেখেত জড়িত হৈ আছে, নাইন ফয়েল। গতিকে এইদৰে আমি সাংবাদিকসকলে ঠাইখনৰ উন্নয়নৰ কাৰণে, আমি এটা সময়ত বাইপাছৰ কাৰণেও চৰকাৰক দৃষ্টি আকৰ্ষণ কৰিছিলোঁ, কাৰণ বাইপাছ এটা হ'লে ইয়াত যিটো এতিয়া যান বাহনৰ বোজা হেঁচা সেইটোৰ পৰা আমাৰ ৰাইজ ৰক্ষা পৰিলেহেঁতেন। এতিয়া ফ'ৰ লেন হ'লেও কিন্তু নগৰখনৰ বহুত সৌন্দৰ্য ম্লান হৈ যাব, বহুত দোকান ঘৰ ভাঙিবই লাগিব, এইটো স্বাভাৱিক। যাতায়াতৰ ক্ষেত্ৰতো কি পৰিকল্পনা আছে নাজানো, ইপাৰ সিপাৰ হ'বৰ কাৰণে মানুহবোৰ কি সমস্যা হ'ব সেইটোও ক'ব নোৱাৰোঁ, কিন্তু বাইপাছ থকাহেঁতেন আমাৰ বহুত উপকাৰ হ'লহেঁতেন। আমি বাইপাছৰ কাৰণে যথেষ্ট চেষ্টা কৰিছিলোঁ, কিন্তু যি কাৰণে নহওক
ন্যস্ত স্বার্থর কারণে সেইটো হব নোৱাৰিলে। আজি এই প্রতিষ্ঠা লগ্নত আমি আশা রাখিছো রাইজর যেটো সহযোগে এই প্রেস ক্লাব আগবাড়ি গৈছে, আমি এই প্রেস ক্লাবটো আরো উজ্জ্বল তুলিব পাৰিম বলে এই আশা। ধন্যবাদ। জয় অসম। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সেইদিনাখন প্রেস ক্লাবে শিশুসকলের মাজত এখন চিত্রাঙ্কন প্রতিযোগিতাও অনুষ্ঠিত করেছিল। চিত্রাঙ্কন প্রতিযোগিতা বিচারকর আসন কুঁড়ি করে বিশিষ্ট বলুকা শিল্পী রঞ্জন শইকীয়া আর চিত্রশিল্পী অনামিকা শইকীয়ায়। আমি চিত্রাঙ্কনের মাজে আকৌ উভতি আহিম, কিন্তু তার আগে ঢেকিয়াজুলি প্রেস ক্লাবের বর্তমান সম্পাদক তথা বিশিষ্ট সাংবাদিক কল্পজ্যোতি নাথৰ কাষলৈ আহিছো। ঢেকিয়াজুলির প্রেস ক্লাবর আজি গৌরব উজ্জ্বল 32টা বর্ষ ঢেকিয়াজুলি প্রেস ক্লাবে অতিক্রম করলে। আমি 32 সংখ্যক আজি প্রতিষ্ঠা দিবস উদযাপন করছো, আর ইতিমধ্যে রাতেপা 9 বজাত আমার পতাকা উত্তোলন হয়ে গেল। পুয়া 9 বজাত প্রেস ক্লাবের পতাকা উত্তোলন করলে আমার ঢেকিয়াজুলি প্রেস ক্লাবের মুখ্য উপদেষ্টা শ্রদ্ধার শ্রীযুত রমেশ চন্দ্র বরা সারে, আর 9:30 বজাত আমার শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন অনুষ্ঠান হয়ে গেল। আমার ঢেকিয়াজুলি প্রেস ক্লাবের উপদেষ্টা শ্রীযুত জয়প্রকাশ তিওয়ারী দেব তেখেতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন অনুষ্ঠান মুকলি করলে। আর আমি ঢেকিয়াজুলি প্রেস ক্লাবের 32 সংখ্যক প্রতিষ্ঠা দিবসের সঙ্গতি রাখি চিত্রাঙ্কন প্রতিযোগিতা আমি অনুষ্ঠিত করছো, আর এয়া চিত্রাঙ্কন প্রতিযোগিতা চলি আছে। আমি দুটা শাখাত চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত করছো, এটা শাখা পঞ্চম শ্রেণীলৈ, প্রথম শ্রেণীর পর পঞ্চম শ্রেণীলৈ, আর একটা শাখা ষষ্ঠ শ্রেণীর পর অষ্টম শ্রেণীলৈ। আর ইতিমধ্যেই প্রায় 50গৰাকীতকৈ উপরের প্রতিযোগী এই চিত্রাঙ্কন প্রতিযোগিতার অংশগ্রহণ করেছে। আর ইয়ার পিছতেই আমার বিয়লি 1 বজাত মুকলি সভা অনুষ্ঠিত হব। মুকলি সভাত আমার মুখ্য বক্তারূপে আমি আমন্ত্রণ করছো শোণিতপুর জেলা সাহিত্য সভার সভাপতি শ্রদ্ধার ডক্টর ভূপেন শইকীয়া স্যার। তেখেতেও সাংবাদিকতার বিষয়ের উপর তেখেতে বক্তব্য প্রদান করব। আর আমি ঢেকিয়াজুলি প্রেস ক্লাবের যৌরব উজ্জ্বল রূপালী জয়ন্তী বর্ষ অতিক্রম করে 32 সংখ্যক প্রতিষ্ঠা দিবস আজি উদযাপন করছো, আর সকলরে সহায় সহযোগিতা কামনা করছো। আর চিত্রাঙ্কন প্রতিযোগিতার অংশগ্রহণ করা প্রতিযোগী সকলকো আমি স্বাগতম জানাইছো তেওঁলোকে আমার এই অনুষ্ঠানত অংশগ্রহণ করার বাবে। আমি উভতি আহিছো চিত্রাঙ্কনের মাজলে। বিয়লি 2 বজার পিছত অসমৰ সাহিত্যৰ সোণালী ইতিহাস আৰু বৰ্তমান সংবাদ সাহিত্য শীৰ্ষক এখন মুকলি সভা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট শিক্ষাবিদ তথা দৈনিক অসম কাকতৰ প্ৰাক্তন সাংবাদিক ৰমেশ চন্দ্ৰ বৰাৰ সভাপতিত্বত হোৱা সভাখনত একালৰ সাংবাদিক তথা সাহিত্যিক ললিত বৰুৱা উপস্থিত আছিল। সভাৰ নিৰ্দিষ্ট বক্তা শোণিতপুৰ জিলা সাহিত্য সভাৰ সভাপতি ডক্টৰ ভূপেন শইকীয়া। সভাত অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের মুখ্য উপদেষ্টা রাণা প্রতাপ বৰুৱা আৰু লোকনায়ক অভয় কুমার দাস মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর সুখদেব অধিকারী উপস্থিত থাকে।
ঢেকিয়াজুলি প্রেস ক্লাবর সম্পাদক কল্পজ্যোতি নাথে আগ্রহ সভাঘর সাহিত্যসভার প্রাক্তন সম্পাদক ডক্টর জগদীশ পাটগিরি উপস্থিত আছিল। সভাত সমাজ সেবক তথা জ্যেষ্ঠ নাগরিক বিধু ভূষণ রয়ের উপস্থিতি উল্লেখযোগ্য। আর এয়া সভাত আপনাদের দেখবলে পাইছে ঢেকিয়াজুলি প্রেস ক্লাবর সভাপতি গোলোক বৰা। শিল্পী নরেন্দ্র নাথ হালৈর গীতেরে আরম্ভ হয় অনুষ্ঠানের মুকলি সভা। সার্কুলেশন 2 লাখ হব পড়ে গুরকর আসাম টিভিত বলে ইয়াতে আমার বেশি চলে চলে আর বাকিবিল পেপার সংখ্যা সাকি 2 লাখতক কম এটা আপনার ঢেকিয়াজুলি কি পেপার আয় মানে নজানো সাউথর কিছু পেপার আছে যাকর সংখ্যা মানে তার সার্কুলেশন দৈনিক সার্কুলেশন প্রায় কিছু তামিল পেপার আছে প্রায় 50 লাখ তার সার্কুলেশন হয় কেরালার এখন ওলাই প্রায় 15 লাখ সার্কুলেশন হয় পাঞ্জাবর এখন ওলাই তারও সার্কুলেশন 15 লাখ এগুলো স্থানীয় কাকত 1918 সনত চন্দ্র কুমার আগরওয়ালের নেতৃত্ব বা তেখেতর উদ্যোগত ডিব্রুগড়ের বুলি এখন ওলাইছে আর সেইখানে বুক করো আমার যেটা প্রফেশনেলিজম সংবাদ ক্ষেত্র যেটা আমার যে ব্যক্তিগত যে মনোভাব গড়ি তুলব লাগে এটা যুবক সংবাদদাতা তেওঁলোকে সৃষ্টি করেছিলেন অসমীয়াখন ডিব্রুগড় পৰা ওলাইছিলে আর তার বহু বছর ধরে অরণ্যনাথ বড়ুয়া লক্ষ্মীনাথ ফুকন এই সকলে তার সম্পাদক হিসাবে কাম করছে আর এটাও আসলে আমি সংবাদ সাহিত্য হিসাবে আমি এটাও আমি কি গ্রহণ করছি না জানো আসলে এখন কাকত এটা জাতির কারণে একটা দাপোন স্বরূপ আর আমার ভারতবর্ষের এগারী সাংবাদিকে অরুণ পুরিয়ে কৈছিল জার্নেলিজে ফার্স্ট ড্রাফ্ট ড্রাফ্ট অফ দ্য হিস্ট্রি বলে কৈছিল যে জার্নেলিজম বা সংবাদপত্রই হোক মানে আমার ইতিহাস মানে একটা খসড়া ইতিহাস বলে কৈছিল যে প্রথম খসড়া ইতিহাস তথাপি এইকারণেই কৈছে যে সংবাদত যা কথা তাত লিখা থাকে সেইবিলাকে এটা সময় ইতিহাস হয় আজি বা 15 বা 20 বছর আগতে যা কথা সংবাদপত্রে লিখিছিল সেইবিলাকে এতিয়া কারণে আমার কারণে এটা ইতিহাস কৈছে হয়তো আকৌ 15-20 বছর পিছত আজি যেখানে পেপার ওলাইছে সেই পেপারখিনি হয়তো আকৌ ভবিষ্যতের কারণে এটা ইতিহাস হয়ে যাব গতি সেইকারণে বোধকরো অরুণ পুরিয়ে কৈছিল জার্নেলিজম ফার্স্ট রাফ ড্রাফ্ট অফ দ্য হিস্ট্রি বলে কৈছিল আমি এখন সংবাদপত্র বা সংবাদ মাধ্যমের ওপর আমি বিশ্বাস করো কারণ তেওঁলোকে বিশ্বাস যোগ্যতাটা রাখব লাগে কিন্তু আজিকালি এই যে প্রতিযোগিতা হয়েছে টিআরপি হয়েছে কোনে কিমান তার টিআরপি আনব পারে টিআরপি লোক স্ক্যান্ডেলও হয়ে গেছে আর সেইবিল আজিকালি কেনে ধরনের চলছে আপনাদের নিশ্চয় জানে বাতর চালেই গম পায় যে কোন কোন সংবাদপত্র কার কেন ভূমিকা লোসে কোন ইলেকট্রিক চ্যানেলে কার ভূমিকা লোসে কিছুদিনের আগতে আমার এন ডি টিভিটর সি আর বিক্রি হয়েছিল
এন ডি টিভি চি আর ভিটো হয়েছিল চি আর ভিটি যেটা হয়েছিল দুখন দরজা রাখিছে যি চি আর বিক্রি নকরে আদানী গোষ্ঠীক যি চি আর বিক্রি নকরে ওলাই যাওয়ার কারণে এখন দুয়ার আর যোনে বিক্রি করবো তার তার কারণে এখন দুয়ার গতি দুখন দুয়ার দিছিলে গতি ওলাই যাওয়া মানুষ সংখ্যা কমত থাকি যাওয়া সংখ্যা মানুষ বেশি হল গতি আলটিমেটলি সেইবিল আদানী গোষ্ঠী হাতলে গুছি গেছে গতি ধনী শ্রেণীর হাতলে এটা সংবাদ পত্র গুছি গেছে সংবাদ পত্র বা ইলেকট্রনিক মাধ্যমে গুছি যাওয়ার ফলত আমি জনসাধারণে যেটা আমি বিশ্বাসযোগ্য আমি বাতৰি পাব লাগে সেই বাতৰিটো আমি নাপাওঁ গতি সংবাদ পত্রের কারণে বা ইলেকট্রনিক মাধ্যমের কারণে হোক এটা অল্প দুঃখের কথা আমার যা মফসল এরিয়াত আমার যা সাংবাদিক আছে কাম করে আছে সেই সাংবাদিকসকলের কিন্তু যেটা প্রাপ্য পাব লাগে দরমা পাব লাগে যেটা ভবিষ্যতের নিরাপত্তার কথা আছে সেইবিল কিন্তু গ্রহিত নকরে আজি ঢেকিয়াজুলির নিচিনা এখন মফলসল ঠাইত ইয়ার সাংবাদিকসকলে এটা বহুত বাড়িছে এটা প্রায় ইয়াত প্রেস ক্লাবের প্রায় দুকুড়ির উপর আছে বলে কেছে চল্লিশ জনকে উপর ইয়াত সভ্য আছে বলে কেছে গতি এখেসকলে যথেষ্ট পরিশ্রম করে বাতরি দিয়ে কিন্তু তখেতে বাতরি মানে পরিবেশন করবলে যাওতে কিছু সমস্যার সম্মুখীন হবলগা হয় কেতিয়াবা সত্য কথা কবলে গেলে নিজের বিপদও আহিও পারে আর কোনে স্বীকৃতি দিব নিরাপত্তা কোনে দিব আর্থিক দিয়া নিরাপত্তার কথাটা আছে গতি এইবিল চাব গেলে বা কেতিয়াবা আকৌ উপর নির্দেশও থাকে কেতিয়াবা এলাকা বাতরি পঠালে তাত প্রকাশ নকরবও পারে গতি মালিকপক্ষর যদি চরিত্র সেই চরিত্রের উপর এখন কাকতরে হোক বা ইলেকট্রনিক মাধ্যমে হোক বহু কথা নির্ভর করে।